দারুণ সব অফারের সাথে এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তায় আপনার পছন্দের পণ্য অর্ডার করুন চলকিনিতে। Don't worry, we have it. চলকিনি.net সর্বদাই কাজ করে যাচ্ছি। আমাদের যেতগুলো ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা ওয়ার্ড করতেছি এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের বার্তা সেটা আমরা সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। এবং আমাদের এই আসনের যে অভিভাবক মাননীয় মন্ত্রী আবাস আকাম মুজাম্মেল হক সাহেবের যে উন্নয়নের বার্তা সেটাও আমরা পৌঁছে দিচ্ছি। গাজীপুরের যে অভিভাবক আমাদের মন্ত্রী, আমরা যেমন গাজীপুরে 2008 সালে 29 ডিসেম্বরের নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা শেখ হাসিনাকে এই আসনে উপহার দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আমাদের নেত্রী আমাদেরকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন। এবারও আমরা আশা করি যে এই গাজীপুর এক আসন থেকে আমরা বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে নৌকা প্রতীককে বিজয় করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার কালীপুর পৌর তাতিলি সেই সকল কর্মসূচিতেই সকল কাজ আমরা করছি। ইতোমধ্যে আমাদের যেতগুলো ওয়ার্ড কমিটি আছে তাদেরকে নিয়ে আমরা বসে আমরা কয়েকবারই মিটিং করেছি এবং আমরা দলীয় প্রত্যেক কর্মসূচিতে আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছি। প্রত্যেকটা পাড়া মহল্লায় যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের সাথে থেকে জনসাধারণকে আমরা উদ্বৃত্ত করছি, তরুণ প্রজন্মের নতুন ভোট যেন নৌকায় আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে তাদের এই ভোটাধিকার প্রেরণ করতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এবং আজ আগামী যে 28 তারিখে আমাদের দল যে কর্মসূচি দিয়েছে ঢাকাতে বায়তুল মোকারম দক্ষিণ গেটে, সেখানে আমরা পৌর তাতিলিক আমি এবং আমার সভাপতি রফিকুল ইসলাম আমরা ব্যাপকভাবে লোকজন নিয়ে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব এই আশা। গাজীপুর কালিয়াগর পৌর তাতিলিকের সভাপতি, আগামী 28 তারিখে যে আমাদের ঢাকা প্রোগ্রাম, এখানে তাতিলিকের লোকজন নিয়ে আমরা ঢাকাতে অংশগ্রহণ করব আগামী 6 লক্ষ সকলে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।